বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওর মূল টপিক আপনারা দেখে বুঝে গেছেন। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো আমরা সাধারণত ইসলামিক রিংটোনগুলো আমরা খুঁজে পাই না, তো যারা খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর একটি কথা না বললে নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব আজকে ইসলামিক রিংটোনগুলো আপনারা কীভাবে কোথায় পাবেন, এবং ভালো পপুলার রিংটোনগুলো, আপনার বিশ্বের সেরা রিংটোনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই রিংটোনগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি সেট করেন, আমরা সাধারণত প্রত্যেকেই কিন্তু এই রিংটোনগুলো পছন্দ করে থাকি। তো এই পপুলার রিংটোনগুলো আপনি কোথায় পাবেন, এবং খুবই ভালো ভালো রিংটোন এখানে, অসংখ্যক রিংটোন এখানে দেওয়া আছে। তো এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার সাথে সাথে কিন্তু 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। তো খুবই একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, আপনাদের সাথে শেয়ার করব। তো এই অ্যাপ্লিকেশনের রিংটোনগুলো আপনারা শুনতে পেলেন বা শুনালাম, তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে শেয়ার করব আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই রিংটোনগুলো কীভাবে সেট করবেন। তো সেখানে অ্যান্ড্রয়েড ফোনে সেট করে আপনার মানে অনুভূতিটা আপনার রিংটোনের মাধ্যমে কীভাবে প্রকাশ করবেন, এটাই আজকে দেখাবো। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই রিংটোনগুলো সেট করার জন্য আপনাদের প্রথমত একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ইসলামিক রিংটোনস 2021। যখনই লিখবেন তখনই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সার্চ অপশনে লেখেন ISLAMIC ইসলামিক রিংটোন RIGTONES 2021, এটা যদি লেখে সার্চ দেন আপনারা পেয়ে যাবেন এখানে। তো আপনাদের যখনই এটা সার্চ করবেন তখনই আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আপনারা লোগোটা দেখে নেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা এটা খুঁজতে আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখাচ্ছি আপনাদের। তো আমি যদি ওপেন করি তো এখানে দেখতে পাবেন যে ফার্স্ট যে কমেন্ট বক্স আছে, তো আমি এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে ভিডিওটা এই যে দেখেন, তো এখানে আপনারা একটা আইকন দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে
একটা কমেন্ট ফার্স্ট কমেন্ট বক্সে আপনার এই লিংকটা দেওয়া থাকবে। তো এখানে আপনারা এই অ্যাপসের লিংকটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তখন এখন দেখাবো যে আপনারা ডাউনলোড করার পরে কীভাবে সেট করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো যখনই আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে অ্যালাও চাইবে, দুইবার অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তো অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের শো করবে। তো এখানে দেখতে পাবেন যে এখানে ইসলামিক ওয়েল পেপারগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনার মোবাইলে যদি ওয়েল পেপার সেট করতে চান তাহলে এখানে ক্লিক করলে অসংখ্য ওয়েল পেপার পেয়ে যাবেন। তো রিংটোন সেট করার জন্য এই পাশে দেখবেন কালো কালো একটা অপশন চলে আসছে, যখনই এখানে ক্লিক করে দিবেন তখনই সাইটে ক্লিক করে দিলে এই রিংটোনগুলো ওখানে শো করবে। তো আপনারা যেই রিংটোনটা পছন্দ হবে তার মিডিলে ক্লিক করে দিবেন, যেমন এই রিংটোনটা পছন্দ হচ্ছে তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করে দিবেন তখন অপশন চলে আসবে, আপনি পার্সোনালভাবে যে কোনো আপনার কন্ট্যাক্ট নাম্বারেও সেট করতে পারেন বা ডিফল্টভাবে আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি এই রিংটোনগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিংটোন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে এটা সেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, আপনি পার্সোনালভাবে যে রিংটোনটা যার কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেট করতে চাচ্ছেন তাহলে সেই কল দিলে কিন্তু এই রিংটোনটা বাজবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্মেও সেট করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, যে কোনো মেসেজ যদি আসে সেই রিংটোনটা বাজবে। তো এখন সাধারণত রিংটোন সেট করার জন্য যখন এইরকম ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন চলে আসছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন যে অ্যালাও চাইতেছে, তো আপনারা অ্যালাওয়ে ক্লিক করে দিবেন। তো এটা অন করে দিবেন। তো অন করার পরে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ লোড নিবে বন্ধুরা, অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে, তারপরে এরকম অপশন আসবে, আপনারা ওকেতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ইএস লেখা, এই ইএস লেখাতে ক্লিক করলে আপনার রিংটোনটা আপনার মোবাইলে সেট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আরেকটি কথা না বললে নয়, অবশ্যই বরাবরের মতো যে রিকোয়েস্টটা করে আছি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাল যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে পান। আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।